ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উপমা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরা সবাই ভালো আছি। তা ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আইটি ব্লগ ভিডিও নিয়ে। তা কালকে দোল, তা তোমরা দোল কেমন কাটালে সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমিও খুব সুন্দরভাবে দোল কাটিয়েছি। তা আমাদের কালকে পিকনিক হয়েছিল, তা আমি ভিডিও করতে পারিনি। তোমাদের কিছুটা ফটো আমি আমার ভিডিওর লাস্টে দেব, তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এটার মধ্যে দই, বেসন আর একটু হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফাটাচ্ছি, মুখে দেব। আমি এভাবে স্কিনের চর্চা করি, দেখো মুখে দেব, দেখা এবার পাতা। দেখো মানে কলাই টলায় মুখে টুকে হাতে মাঠে সবে দিয়ে দিয়েছি, এটা শুকালে তারপর যাবো স্নান করতে। আর যেটুকু জায়গায় দিয়েছি না, সাবান দিতে লাগবে না, পুরো পরিষ্কার হয়ে যাবে। তা ফ্রেন্ডস, আজকে শনিবার, তাই আমি শনিবার আলু সয়াবিন রান্না করেছি, আর করেছি উচ্ছে চচ্চড়ি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, উচ্ছে দিয়েছি, আর কিছু ছিল না, এই দিয়ে এই দুটো জিনিসই রান্না করেছি। দেখো আমরা খেতে বসে গেছি। তা ফ্রেন্ডস দেখো, আমার একটা হাত মেশিন আছে, আমি দুপুরবেলা বসে বসে কী করি খেয়ে দিয়ে উঠে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। উপাসনার যেহেতু স্কুল নেই, তাই জন্য উপাসনা দুপুরবেলা ঘুমায় না, স্কুল থাকলে দুপুরবেলা ঘুম পাড়ায়, স্কুল না থাকলে তো 10:30-11টায় ওঠে। কি করছো উপাসনা? কি খেলছো? আর সোহম ঘুমাচ্ছে, ভোরবেলা খেলতে গেছিল। Thank you.
তা আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লেগে থাকলে তাহলে লাইক করো, বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অল করে বাজিয়ে দিও। তা আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার তোমাদের সাথে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, হাতে কাছি এই জন্য বা হাতে কাছি বলে টাটা করছে এভাবে।